আজকে 23শে ডিসেম্বর, এই বছরের স্কুলের আর মাত্র দুটো দিন বাকি আছে, অর্থাৎ কালকে হই আমাদের যে উইন্টার ভ্যাকেশন সেটা পড়ে যাবে। আমার আজকে লাস্ট ডেট, আমি কালকে বেরোচ্ছি একটা ট্যুরে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আমার প্রচুর প্যাকিং মানে করতে হবে, প্যাকিং কিচ্ছু হয়ে ওঠেনি। গুরুদম্মা লেকে যাবে কি? এখন মেডিসিন কিনতে যাচ্ছি আর কিছু খাবার দাবারের জিনিস কিনে নিচ্ছি। এখানে কোথায় কি আছে, এক বছর আগে কোথায় কি রেখেছিলাম সেটা তো খুঁজে পাওয়া মুশকিল, এখন সব বের করতে হবে। লেটস গো। এই সোয়েটশার্টটা নেব, আমার প্যাকিং সব কমপ্লিট, আর একটু পরেই বেরিয়ে যাব। একটা গাড়ি বলেছিলাম কিন্তু গাড়িটা দাগাবাজি করলো, গাড়িটা এলো না। গাড়িও ভাড়া নিয়ে লাস্ট মিনিটে বার্গেনিং করে করে রিজার্ভ করেছিলাম গাড়ি। যাই হোক, এখন প্যাকিং সব কিছু কমপ্লিট, আর আধা ঘন্টার মধ্যেই আমি বেরিয়ে যাব। মানে ভ্যাকেশন শুরু হয়েছে, পুরো স্টেশন প্যাকটা প্রচণ্ড ভিড়, আমার ট্রেন অলরেডি 1.5 ঘন্টা লেট দেখাচ্ছে, 1 আওয়ার 45 মিনিটস লেটে দেখাচ্ছে, 12:20 ট্রেন, আরও লেট হবে। এর পরের ভিডিওতে আমি ট্রেনে থাকবো হয়তো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে।